জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিএসসি স্টুডেন্ট আছেন কজন? একজন, দুইজন? দুইজনই তাই নাকি? ড্যাফোডিল ভর্তি হয়েছেন কিসে? সিএসসিতে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং? সিএসসি ড্যাফোডিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই? আমার নাম দিলাম, ধরেন ফাইল ফোল্ডার দিলাম, নাম দিলাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ভর্তি হতেন ভালো হতো, যেহেতু ওয়েব জিনিস, ওয়েব ওয়েব আপনার সফটওয়্যার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। হ্যাঁ আছে, সিএসসিটা আছে, কিন্তু সিএসসি হলে হ্যাঁ পুরা হয়ে গেল, হয়ে গেল। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বলতে ওখানে হার্ডওয়্যার সব সবই থাকবে, নেটওয়ার্কিং টেটওয়ার্কিং সব থাকবে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে আপনি শুধু শুধু সফটওয়্যার বেজি হলো। দেখেন কথা বলে দেখেন, মানে পারবেন কিনা সেটাও কনফার্ম না, কারণ সব আপনার সিএসসির চেয়ে ওইটা আবার একটু। আপনার আপনার সিজিপিএ, সিজিপিএ কত? ফোর 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 এ প্লাস না? ফোর পাস কততে? ফোরটিতে পাস? আচ্ছা, তাহলে তাহলে তো আপনার বাড়ায় বলতে কি, আয়ু আয়ুবিটিতে আয়ুবিটির কেউ আছেন ওখানে? ষাটে পাস মনে হয়, সিক্সটিতে। এখানে লেখেন আচ্ছা ইন্ডেক্স ডট, ইন্ডেক্স ডট এইচটিএমএল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনার ডিপার্টমেন্ট কোথায়? ড্যাফোডিলে মেইন ক্যাম্পাসে আছে? আচ্ছা, কে আপনাদের ব্যাচের? HTML 5 দেন। আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম সাপোজ জাভা, জাভা স্ক্রিপ্ট, লিঙ্ক কোলন সিএসএস। আচ্ছা, এখন এখানে আমরা চাচ্ছি যে জাভা স্ক্রিপ্ট লিখতে। জাভা স্ক্রিপ্ট জিনিসটা কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম জিনিসটা কি? প্রোগ্রাম জিনিসটা হচ্ছে একটা জিনিস সেট করলেন, সেট করে সাপোজ আমরা রিমোট দিয়ে ক্লিক করছি, প্রজেক্টটা ডফ হয়ে যাচ্ছে, প্রজেক্টটা টার্ন হয়ে যাচ্ছে। একটা প্রোগ্রাম সেট করা আছে ওখানে, একটা প্রোগ্রাম সেট করা আছে, সেই জন্য ওইভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমি সুইচ দিচ্ছি, ফ্যান চলতেছে, এটা হচ্ছে প্রোগ্রাম সেট করা আছে জন্যই হচ্ছে, তাছাড়া হইতো না। এই কাজগুলো করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। আমরা আইপিএস টাইপিএস এই জিনিসপত্রের মধ্যে দেখি না, রেডিও টেলিভিশন এগুলোর মধ্যে সবগুলোতে প্রোগ্রাম সেট করা আছে, এগুলোর মধ্যে কিন্তু কোডিং করা আছে। আর সবগুলোতে জাভা স্ক্রিপ্ট দিয়ে করে এরকম না, বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আপনার মতো একজন, আমার মতো একজন লোকই করছে আবিষ্কার। এখন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কারের পিছনে এক এক রকম হিস্ট্রি আছে। ঠিক আছে, যেমন জাভা যখন আবিষ্কার করে ওই সময় সবাই কফি খাচ্ছিল। জাভা, জাভা স্ক্রিপ্ট না, কিন্তু কফি খাচ্ছিল। এই জন্য এই জাভার আইকনের মধ্যে দেখবেন কফির কাফের একটা আইকন দেওয়া আছে, বুঝছেন? এই মানে বিভিন্ন রকম হিস্ট্রি আছে আর কি, তো এগুলো না জানলে হবে। হ্যাঁ, যেমন এই টেলিভিশন রেডিও এগুলার, অথবা আপনার আইপিএস এইগুলার ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এটা হচ্ছে সি শার্প ইউজ করা হয়, অথবা জাভা ইউজ করা হয়,
কথা বুঝছেন? আর ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে যেগুলো দেখবেন এগুলো নর্মালি জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়। আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে আছে ধরেন আপনার এই জাভা স্ক্রিপ্ট, যেটা এটা হচ্ছে আপনার নর্মালি ডিজাইনের জন্য ইউজ করা হয়। কথা বুঝছেন? ডিজাইনের জন্য আমরা যেগুলো করতেছি HTML CSS এগুলো তো ডিজাইন, ডিজাইন না? হ্যাঁ, এটাকে আরও সুন্দর করে তৈরি করার জন্যই জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, থাক যেভাবে আছে ওইভাবে থাক। এখন আরও এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আপনার PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP। এখন PHPটার জন্য সার্ভার লাগে, সার্ভার ছাড়া PHP কাজ করতে পারে না। বাট জাভা স্ক্রিপ্টের জন্য সার্ভার লাগে না, এটা অটোমেটিক্যালি কাজ করে। কথা বুঝছেন? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট শেখার সময় বা শেখার আগে কিছু সতর্কবার্তা দিয়ে দিই। নাম্বার ওয়ান, না ভয় পাওয়া না, এটা এক ধরনের বিরক্তিকর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিরক্তিকর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা শিখতে ইচ্ছা করবে না। কিন্তু খুব মানে মজাদার, আপনি দেখতেছেন দেখতে খুব ভালো লাগবে যে এটা অনেক সিম্পল, বাট আপনি যদি কাজ করতে যান তাহলে কাজ করতে পারবেন না, দেখবেন ভুল হবে, খালি ভুল হবে। এবং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো করে শেখেন তাহলে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার কনসেপ্ট চলে আসবে। কিন্তু দেখবেন মানে সিনটেক্সগুলো শুধু আলাদা, সিনটেক্সগুলো শুধু আলাদা। যেমন আমরা যদি সাপোজ যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাই, আমরা মনে করেন যে বাংলার যোগ ব্যাগ যোগ বিয়োগ যদি করি 1 2 3 এরকম করে ওটা যোগ যদি শিখি, আমরা কি ওই 1 2 3 4 ইংরেজিতে যদি লিখি তাহলে কি আলাদা নিয়ম? কি আলাদা নিয়ম? একই নিয়ম, একই, যা শুধু লেখাগুলোর সিস্টেম আলাদা, তাই না? পাটিগণিত বীজগণিত সিস্টেম কিন্তু আপনার কি মেইন যে ব্যাপারটা সেটা কিন্তু একই রকম, যোগ বিয়োগ গুণ ভাগ একই রকম, কিন্তু সিনট্যাক্স আলাদা না, লেখাগুলোর ধরন আলাদা, অন্যরকম। এই আপনার এই আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি একটা ভালো করে শিখেন তো বাকি সবগুলো সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট শিখতে গেলে আরও কিছু সমস্যা হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা হচ্ছে এটা শিখতে গেলে অনেকেই শিখতে পারে না, এই কারণেই যে খুঁজতে থাকে যে আসলে এটা ওয়েবসাইটের অ্যাপ্লাই কোথায় আছে, ওয়েবসাইটে পাবো কোথায়, আমি ওয়েবসাইটে কোথায় পাবেন না জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, কোথায় লেখা আছে? ও আচ্ছা, জাভা স্ক্রিপ্ট, আপনি এটা খুঁজে পাবেন না যে কোথায় আসলে মানে ওয়েবসাইটে অ্যাপ্লাই দেখতে যাবেন। সাপোজ আমরা HTML CSS যেমন রোম করে CSS দিয়ে HTML দিয়ে কোড করে মানে লেখাগুলো দেখা যায়, বাট জাভা স্ক্রিপ্ট কই? জাভা স্ক্রিপ্ট খুঁজে পাবেন না, দরকার আসার জন্য তো দেখানো হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, স্যার সমস্যা নাই, বুঝছেন? এই জন্য জাভা স্ক্রিপ্ট অনেকে শিখতে পারে না, আপনাকে শেখানো হচ্ছে, আপনার প্রয়োজন আছে এই জন্যই শেখানো হচ্ছে। তাছাড়া সফটওয়্যারটির বা আমার এর মানে না খেয়ে কাজ নাই, শুধু শুধু একটা ক্লাস আপনাদের পিছনে নষ্ট করব, কারণ আমাদের জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইটের মধ্যে লাগবে না, জাভা স্ক্রিপ্ট ওয়েবসাইটের মধ্যে লাগবে না। কিন্তু এটা যদি না শিখি আমরা যে কোয়ারি দিয়ে কাজ করতে পারবো না, আমরা আমাদের ওয়েবসাইটে লাগবে যে কোয়ারিটা, মূলত ওয়েবসাইটে কী দিয়ে কাজ করবো আমরা, যে কোয়ারি দিয়ে। কিন্তু যে কোয়ারি বুঝবো না তখনই যদি না আমরা জাভা স্ক্রিপ্ট না বুঝি, সো অবশ্যই এটা জানতে হবে। আর যদি আপনি সাপোজ আমাদের মেইন কাজ হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তাই না? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যে কোয়ারি না বুঝলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও বুঝবেন না, মেইন যে কাজটা সেটাই বুঝবেন না, মেইন যে কাজ সেটাই বুঝবেন না। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি এখানে একটা বোঝাচ্ছি, PHP আপনার জাভা স্ক্রিপ্ট বোঝাচ্ছি, আবার PHPতে গিয়ে কি ওইভাবে একদম বিস্তারিত বোঝানোর দরকার আছে আমার? আমি জাস্ট পার্থক্য করে দেবো দুইটার।
যে এটা জাভাস্ক্রিপ্ট এরকম এরকম দেখাইছিলাম, পিএসপিতে জাস্ট এটা সিনট্যাক্সগুলো এরকম আলাদা আলাদা। এই পার্থক্যটা বলে দেবো আমি, কথা বুঝছেন? আপনাদের জাভাস্ক্রিপ্টের পিছনে অনেক বড় ক্লাস হবে না, তার সাথে একটা ক্লাসই হবে, আজকের ক্লাসটাই শেষ। সো একটু গুরুত্বপূর্ণভাবে খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখা ট্রাই করেন এবং অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা যখন সিএসএস লিখছিলাম তখন কয়ভাবে সিএসএস লিখছিলাম? তিনভাবে, একটা ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। জাভাস্ক্রিপ্ট লেখার সময় ঠিক একইভাবেই লিখতে হয়। একটা হচ্ছে ইন্টারনাল, স্ক্রিপ্টের মধ্যে লিখতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়, কথা বুঝছেন? এর মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়। সাপোজ লিখবেন হচ্ছে ALERT, অ্যালার্ট, এখানে লিখে দেন হ্যালো, কি খবর, আসছে? হ্যালো, কি খবর লেখা আসছে, ক্লিক করে দেখেন চলে যাচ্ছে যায়। আচ্ছা, এই যে লিখলাম না, এটা হচ্ছে কি কি কারণে আসতেছে? ইন্টারনাল আপনার জাভাস, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। আপনি যদি এ ট্যাগ দেন, এখানে যদি একটা হ্যাশ দেন, এখানে যদি বলে দেন ক্লিক হিয়ার, চাচ্ছেন এখানে থাকবে না, এটা এটা কী করবে, কী করবে, ইনলাইন করে লিখব। তাহলে এখানে যান, গিয়ে লেখেন অন, ক্লিক অন, CLI CK, অন ক্লিক, অন ক্লিকের মধ্যে যদি এটা দিয়ে দেন অ্যালার্ট, হ্যালো কী খবর, তখন এটা হচ্ছে ইনলাইন জাভাস্ক্রিপ্ট। যখন এখানে ক্লিক করা হবে তখনই কাজ করবে, কথা বুঝছেন? আরেকটা হচ্ছে ইউজ করা যায় এক্সটার্নাল, এক্সটার্নাল কেমনে, আলাদা ফাইল ক্রিয়েট হবে, নাম দেন সাপোজ SCRIPT script.js, এটাকে ওপেন করে নোটপ্যাড প্লাস প্লাসে এর মধ্যে বসায় দেন হ্যালো কি খবর, কাজ হবে? আমাকে লিঙ্ক আপ করতে হবে না, লিঙ্ক আপ করবেন কেমনে? লিঙ্ক আপ করার জন্য এখানে স্ক্রিপ্ট লিখছেন না, একইভাবে স্ক্রিপ্টের এখানে একটা SRC দেন, SRC ইকুয়াল SCRIPT script.js, বাস। হ্যাঁ, কাজ করছে? এটা আপনি হেডে লেখেন, দেখেন তো কাজ করে কিনা। তারপরেও কাজ করে, কথা বুঝছেন? এ হচ্ছে অবস্থা। আমরা আপাতত এক্সটার্নালভাবে লিখি, যদি অনেক অনেক কোড হয় সেক্ষেত্রে এক্সটার্নাল করা ইউজ করাই বেটার, আর যদি অল্প কিছু কোড হয় সেক্ষেত্রে আপনি ইন্টারনাল ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন এখানে কী করলাম, হ্যালো কি খবর, এখানে যাই লেখেন আপনি, যাই লেখেন, সাপোজ আমার সোনার বাংলা, এটাকে রান করেন, এটা চলে আসতেছে আমার সোনার বাংলা। হ্যাঁ, এখানে যদি আপনি কিছু লেখা লিখতেন, সাপোজ ধরেন 430 প্লাস 220 কমা দেন, কত শো করে দেখেন তো, 430 প্লাস 220, ঠিক আছে? আমি চাচ্ছি দুইটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে যত যোগফল সেইটা শো করবে, সেক্ষেত্রে এটাকে এখানে কোটেশন দেওয়ার দরকার নাই, কোটেশন দেওয়ার দরকার নাই, কোটেশন না দিয়ে সরাসরি এটাকে রান করেন, দেখেন তো হয় কিনা, যোগ হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি বিয়োগ করতে চান, এখানে বিয়োগ দিয়ে দেন, হয় আপনি গুণন দিলে গুণ হবে, ভাগ দিলে ভাগ হবে,
হচ্ছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, এখানে কোটেশন দিছি আমি, কোটেশন দিন। আচ্ছা কোটেশন না দিয়ে যদি কোনো লেখা লেখেন, সাপোজ আই লাভ মাই কান্ট্রি, শো করে, কারণ এটার কোনো অর্থ নাই, এটা অনর্থক জিনিস, এটার এটার কোনো মান নাই, মান না থাকলে সেটা শো করবে না। যে জিনিসের মান নাই সেটাকে যদি শো করাতে চান অবশ্যই কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিতে হবে, কথা বুঝছেন? যে জিনিসের মান নাই সেই জিনিস যদি লিখতে চান সেই জন্য, সেজন্য কী করতে হবে, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যে কোনোটা দিলেই হবে। কি শো করে ইদানিং মিস কলও দেয় অনেকেই, আর সে হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি যে, আচ্ছা এখানে লিখে রাখেন এই যে আপনার যদি মানে কোটেশন দিতে হয় তাহলে সেই জিনিসটাকে বলা হয় স্ট্রিং, যদি কোনো জিনিস কোটেশন দিয়ে লিখতে হয় সেটাকে বলা হয় স্ট্রিং। হ্যাঁ এখানে যে জিনিসগুলো লিখতেছি এগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হয় ডাটা টাইপস, ডাটা টাইপস। হ্যাঁ হ্যাঁ স্ট্রিংটা হচ্ছে কি, যদি কোটেশন দিয়ে অনর্থক কোনো জিনিসকে যদি কোটেশন দিয়ে আমরা লিখি তাহলে সেটা হচ্ছে স্ট্রিং। আর যদি এখানে যদি কোনো সংখ্যা লিখতাম নর্মালি কোনো সংখ্যা তাহলে সেটাকে বলা হয়তো ইন্টেজার, ইন্টেজার, ইন্টেজার। সাপোজ সংখ্যা, হ্যাঁ সেটা স্ট্রিং হয়ে যায় না? হ্যাঁ সংখ্যা, এখন যদি সংখ্যাকে আপনি কোটেশন দিয়ে লেখেন তাহলে তাহলে সেটা স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং কেটে থাকবে। যেমন এখানে যদি আপনি এত প্লাস এত লেখেন এটা প্লাস হবে না যদি আমরা কোটেশন দিয়ে লিখি, মানে মানে এটা স্ট্রিং আকারে শো করাবে, স্ট্রিং যা লেখা আছে সেটাই শো করাবে, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনি যদি আপনার মানে ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশ অর্থাৎ ডট, ডট দিয়ে যদি কিছু আসে পয়েন্ট, হ্যাঁ সেটাকে বলা হয় হচ্ছে আপনার ডবল, ডাবল অর আরেকটা নাম আছে ফ্লোটিং, ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং নাম্বার। এটা সাপোজ বুঝছেন? আচ্ছা এ হচ্ছে অবস্থা, এগুলাও মানে যাদের সেটাই শো করবে এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা আরও এরকম ডাটা টাইপস আছে অনেক, এগুলো শুধু জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আছে এরকম না ব্যাপারটা, এগুলো পিএসসির মধ্যে কিন্তু এই একই রকমভাবেই, পিএসসির মধ্যে বলেন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে এগুলো আছে, ডাটা টাইপস আছে, কথা বুঝছেন? আচ্ছা আমরা যদি সাপোজ 90 প্লাস 20 এটা যদি যোগ করি তাহলে কী শো করবে এখানে? 110, তাই না? 110 শো করে। এখন আপনি মনে করেন এখানে বলে দিলেন সাপোজ একটা স্ট্রিং যোগ করাবেন, স্ট্রিং, স্ট্রিং যোগ করাবেন, সাপোজ আমরা সবাই ভালো আছি প্লাস 20, কী হয় দেখেন তো, আমার সবাই ভালো আছি প্লাস 20, দেখছেন? এখানে আপনার জোড়া লাগানোর জন্য কোনো জিনিসকে পাশাপাশি রাখার জন্য প্লাস দিয়ে প্লাস ইউজ করা হয় জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে। এখানে যদি আরেকটা দিয়ে দেন আমরা সবাই ভালো আছি, এখানে দিয়ে দেন
তোমরা কেমন আছো? দেখেন তো কি হয়, আমরা সবাই ভালো আছি। এখানে আবার তোমরাটা লেগে গেছে না? এখন এখানে কোনো স্পেস নাই, আমরা একটা কাজ করতে পারি, এখানে প্লাস দেন, প্লাস দিয়ে এখানে একটা স্পেস জোড়া লাগাতে পারি না, বুঝছেন? আমরা সবাই ভালো আছি, সঙ্গে জোড়া লাগছে কি, একটা স্পেস জোড়া লাগছে, তার সঙ্গে আবার জোড়া লাগছে, তোমরা সবাই কেমন আছো? দেখেন এখানে স্পেস জোড়া লেগে যাবে, আছে। যদি কোনো জিনিসকে পাশাপাশি এভাবে জোড়া লাগানো হয়, সেটাকে বলা হয় কনকেটিনেশন, কনকেটিনেশন, কনকেট করা, কনকেট করা, কথা বুঝছেন? এই টার্মগুলো পিএইচটির মধ্যেই পাবেন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু পাবেন, বাট দেখবেন একটু অন্যভাবে করতে হচ্ছে সেগুলো। পিএইচপির ক্ষেত্রে ডট দিয়ে জোড়া লাগায়, বুঝছেন? বাট এটা এটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে ওইটার ক্ষেত্রে কিছুই মনে হবে না, মনে আচ্ছা এই এরকম মনে হবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, আমরা এইভাবে জোড়া লাগাতে পারবো। এখন যদি আমি যদি সাপোজ এখানে এরকম করে ডাটা রেস হয়ে লিখলাম না, লিখলাম ধরেন কামরুল, এখানে বাদ দেন এটা, কামরুল পাস, নাম দিলাম ধরেন ময়ূরী। আচ্ছা ধরেন দিলাম, মানে জোড়া লাগে না ক্লাসের, মানে আপনার দেখা যাচ্ছে কি ছোটোবেলায় দেখছি ব্রেঞ্চে নাম লিখে লিখে রাখছে অমুক ক্লাস ওয়ান ক্লাস জি, এই জোড়া লাগালে শেষ, তার সঙ্গে সব হয়ে গেছে। কিছু আসবে, কারণ এটা তো স্ট্রিং না, স্ট্রিং। আচ্ছা, আমরা ছোটোবেলায় যখন পাটিগণিতের অঙ্ক করছিলাম, তখন দেখছিলাম এরকম দেখছিলাম না, যে রহিমের কাছে আছে 10টি আম, করিমের কাছে আছে 50টি আম, দুজনের আমের সমষ্টি কত, তাই না? তখন কি করছিলাম এভাবে করে, যে মোট টোটাল ইকুয়াল, এই তো। আচ্ছা, এই যে ধরছিলাম যে রহিম সমান সমান, করিম সমান সমান, ক সমান সমান, খ সমান সমান, এগুলো ধরে ধরে অঙ্ক করছি না, ধরি মনে করি। আচ্ছা, এই জিনিসগুলা, এই জিনিসগুলো যখন আমরা পাটিগণিতে করছিলাম, মনে করছিলাম যে এগুলা শুধু তেল নুন বেচা ছাড়া আর কাজে লাগবে না, বাট এইগুলা আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কাজে লাগে, বুঝছেন? এত দিনে কাজে লাগছে, আমি যখন এই পাটিগণিত শিখতে গেলাম, আমার স্যার বলতেছে পাটিগণিত শিখে ভালো লাভ নাই, এগুলো শিখিস না, পাটিগণিত শিখিস না, এগুলো যদি আপনি দোকানদারি করিস কখনো, এগুলো কাজে লাগবে, তুই বীজগণিত ভালো করে শেখ, বুঝছেন? এ হচ্ছে অবস্থা। তো এইগুলা এইগুলা কাজে লাগে প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এই যে জিনিসগুলো ধরা হয়, এই যে ধরা হয়, এগুলাকে বাংলাতে কি বলা হয় মনে করি না, বাংলাতে এই এই নামগুলাকে, এই যে নামগুলো রহিম করিম, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় চলক, চলক বলা হয়, চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এই চলক, চলক বানানো যায়, সাপোজ এখানে কামরুল লিখছেন না, আমি যদি এখানে বলি কামরুল, কামরুলের কাছে আছে হচ্ছে আপনার 80টা পেয়ারা। হ্যাঁ, এখন ময়ূরের কাছে আছে হচ্ছে 20টি। এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো, প্রত্যেকটা শেষ হওয়ার পরে একটা কমান্ড শেষ হলো না, একটা
কমন শেষ হওয়ার পর কি করতে হয়, একটা সেমিকলন দিতে হয়, সিস্টেম আমরা ইয়েতে দেখছি, সিএসএসের মধ্যে দেখছি। এটা লিখে দিলাম, সেটা লিখে দেওয়ার পর এখন এটা স্ট্রিং না, স্ট্রিং না, বাট এবার রিলোড দেন। স্ট্রিং হওয়ার পরেও কি হচ্ছে, স্ট্রিং হওয়ার পরেও এইটা সমান সমান এটা ধরতেছে, কারণ স্ট্রিংয়ের মান আছে, এখন স্ট্রিংয়ের মান আছে, স্ট্রিং হলেও এটার মান দেওয়া আছে। এই কারণ এগুলো কি একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মান আছে, এই জন্যই কী হচ্ছে, আর ভেরিয়েবলের জন্য আপনার কন্ডিশন দিতে হয় না। কথা বুঝছেন? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন এখানে যদি অনেক অনেক ভেরিয়েবল লেখার দরকার হতো, সাপোজ আমরা ভেরিয়েবল নিলাম ধরেন ক্যাটরিনা, সাপোজ দিলাম লেহাজ, লেহাজ 40 দিলাম ধরেন, অনুষ্কা 35। অনেক অনেক ভেরিয়েবল দিচ্ছি, তাই না? আচ্ছা, ভেরিয়েবল লেখার সময়, ভেরিয়েবল যখন লিখবেন, সবগুলোর আগে ভিআর ইউজ করতে হয়। এগুলো তো হেড, আই গেস। বুঝছেন? সবগুলো কি ইউজ করতে হয়? ভিআর ইউজ করতে হয়। এটা না ইউজ করলেও কাজ হয় না, না ইউজ করলেও সমস্যা হয় না, না ইউজ করলে সমস্যা, আপনার কাজ কাজ চলে। বাট কী লেখা বেটার? ভিআর। এখন অনেকগুলো যদি আপনার ভেরিয়েবল লেখা লাগে এরকম করে, তাহলে পরেরগুলোতে ভিআর না দিলেও সমস্যা নেই। ফার্স্টটাতে ভিআর দিবেন, পরেরগুলোতে ভিআর না দিলেও সমস্যা নেই। কি কথা বুঝছেন? এখানে সবার শেষে সবগুলোতে সেমিকোলন দেওয়ার দরকার নাই, আপনি শুধু লাস্টগুলোতে সেমিকোলন দিবেন, পরে প্রথমগুলোতে কমা দিলেও সমস্যা নেই। কি কথা বুঝছেন? সমস্যা নাই বলতে কি, এই এইভাবে লেখাটা স্ট্যান্ডার্ড, এইভাবে লেখাটাই কি স্ট্যান্ডার্ড। দেখেন তো কাজ করে কিনা, কাজ করতেছে। আপনি ধরেন দিলেন ক্যাটরিনা প্লাস কামরুল, এবার কি খুশি হয়েছে দেখছেন? ঠিক আছে, এবার দেখেন তো 110, 80, 30 কি ঠিক আছে? আচ্ছা, হচ্ছে অবস্থা, এই যে জিনিসগুলো নিলাম এগুলোকে কি বলা হয়, ভেরিয়েবল বলা হয়, তাই না? আচ্ছা, আর ডাটা টাইপসের মধ্যে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন সাপোজ আমরা ধরেন একটা ভেরিয়েবল নিলাম নায়িকা নামে, নায়িকা নামে ভেরিয়েবল নিলাম, ধরেন নিলাম আমাদের কাছে আছে অনেক নায়িকা। এখন এই নায়িকাটাকে যদি আমরা কী করি, অ্যালার্ট করাই, তাই না? শো করবে না, লেখাগুলো শো করবে। এখন ধরেন এখানে নায়িকার এরকম করে থাকবে না, অনেকগুলো নায়িকার নাম থাকবে, অনেক অনেক নায়িকার নাম থাকবে, নাম থাকবে ধরেন ক্যাটরিনা, মর্জিনা, তারপরে কি, তারপর হচ্ছে দীপিকা, তারপরে কারিনা, এমআইএস মানে
আচ্ছা এমা, তারপর ধরেন দিলাম আরেকটা কি জন আছে, ক্যাট কি জন আছে না একজন, না 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 তারপর ধরেন কাজল, এভাবে যদি নিয়ে আসেন তাহলে দেখেন তো কি হয়, কিন্তু শো করে কিনা, শো করে এখানে অনেক অনেক নাম, অনেক অনেক নাম, এদের শো করতেছে না। আচ্ছা এই অনেকগুলো অনেক অনেক যদি নাম হয় সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দেন শুরু, এখানে থার্ড ব্র্যাকেট শেষ করে দেন কি, ঠিক আছে? এখন যদি রিরোল দেন দেখেন তো শো করে কি না, শো করে, সবগুলাই শো করছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতেন দেখেন তো শো করে কিনা, শো করে কি, শো করে লাস্টটা শো করছে। আচ্ছা আর থার্ড ব্র্যাকেট দিলে কি হচ্ছে, সবগুলাই শো করছে। আচ্ছা এই যে থার্ড ব্র্যাকেট দিলাম না, এটা সিস্টেম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে শো করানো। আর এই যে যে জিনিসগুলো লিখলাম এগুলো একটা আলাদা আলাদা টাইপের ডাটা টাইপস, এগুলোকে বলা হয় অ্যারে, অ্যারে, AWRAY, অ্যারে, কথা বুঝছেন? মানে অনেক যদি নাম থেকে থাকে, অনেক যদি নাম থেকে থাকে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে বা অনেকগুলোকে শো করানোর জন্য আমরা অ্যারে দিয়ে শো করতে পারি। এখন যেভাবে দেখাচ্ছি ইনস্পে রিলোড দিলে সবগুলো শো করতেছে, আসলে সবগুলো শো করানোর সিস্টেম না, বুঝছেন? যে কোনো একটাকে শো করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা কি আছে, আইডি আছে, আইডেন্টিটি আছে প্রত্যেকটা। যেটা ফার্স্টে থাকে এটার আইডেন্টিটি একটা আছে, এটার একটা আইডেন্টিটি আছে, এটার একটা আইডেন্টিটি আছে, একটা আলাদা আলাদা ভ্যালু আছে। আচ্ছা ওই জিনিসগুলোকে, ওই আইডিগুলোকে বলা হয় ইন্ডেক্স নাম্বার। এই ক্যাটরিনা যে আছে এই ক্যাটরিনার ইন্ডেক্স নাম্বার 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 0 থেকে শুরু। এই জন্য প্রোগ্রামিং প্রোগ্রামার যারা তাদের কাছে 1 বলতে কোনো শব্দ নাই, 0, 1, 2, 3, 4, ঠিক আছে, 0 থেকে সব জিনিস শুরু হয়, 0, 1। এখন এখানে যদি আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেন 0, যদি 0 বলে দেন তাহলে কি শো করবে, এখানে ক্যাটরিনা শো করছে, কথা বুঝছেন? এখন আপনি যাচ্ছেন এখানে লেখা থাকবে ধরেন আমি, লেখা থাকবে ধরেন আমি ক্যাটরিনাকে বিয়ে করতে চাই, এই লেখা থাকবে সাই, ঠিক আছে? আচ্ছা সিএস, থাক যাই হোক, এখন এখানে যদি আমরা এটা শো করার জন্য কি করতে হবে, অবশ্যই কোয়েশ্চন দিতে হবে, শো করে। এখন আমি চাচ্ছি ক্যাটরিনা নাম নামটা এখানে এরকম লেখা আসবে না, এখান থেকে যাতে পায়, তাহলে কি করতে হবে, এখানে লিখতে হবে, এখানে দিতে হবে নায়িকা, নায়িকা তো লিখতে হবে, ভেরিয়েবল লিখতে হবে না, নায়িকা থার্ড ব্র্যাকেট 0। এটা দিলে কি হয় দেখেন তো একটু, কারণ কারণ কি, এটা একটা স্ট্রিং, স্ট্রিং স্ট্রিংয়ের মধ্যে যেটা যেভাবে আছে সেভাবে তো থাকবে, তাই থাকবে না? এখন আমাকে কি করতে হবে, এখানে কোটেশন শেষ করতে হবে, এখানে আবার কোটেশন দিতে হবে। এখন এইটা একটা স্ট্রিং, এইটা একটা স্ট্রিং, মাঝখানেরটা কি ভেরিয়েবল না? এখন এটার সঙ্গে জোড়া লাগাতে হয় কেমনে, কনকেট করতে হয় কেমনে, প্লাস দিয়ে, এখানেও প্লাস দিতে হবে, প্লাস কি আছে, এখানে স্পেস নাই কেন, কারণ এখানে আমরা স্পেসের জন্য এটা কাজ করতে পারি, এখানে আর একটা স্পেস দিতে পারি, স্পেস কি, ঠিক আছে? এবার বুঝছেন
আমরা যদি এখানে জিরো দেই এরকম, আমরা যদি ওয়ান দেই, আমরা যদি টু দেই, কি বুঝছো তো নাকি? এর সঙ্গে ধরেন আমরা দিলাম আমি দীপিকাকে বিয়ে করতে চাই, এখানে ধরেন লিখবেন টাইম পাইলে কাজলকেও করব। এখন কি করতে হবে, এখানে শেষ করতে হবে, এখানে তাই না, শেষ, এখানেও শেষ, এখানে লিখতে হবে নায়িকা থার্ড ব্র্যাকেট কত, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, কি ঠিক আছে, ভুল হয়েছে কোথায়, এখানে প্লাস দিতে হবে, প্লাস দিতে হবে এখানে, আচ্ছা স্পেসের জন্য আমরা আপাতত যেহেতু জানি এখানে স্পেস দিয়ে দেন, তাই তো কাজ করবে নাকি? কি ঠিক আছে, ব্যাপারগুলো কি ক্লিয়ার? কোয়েশনের মধ্যেই দিয়ে দিচ্ছি স্পেস, তাহলে তার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বুঝছেন। আচ্ছা এইবার এতটুকু তো সবাই ক্লিয়ার, এখন আমরা অ্যারেও শিখলাম, অ্যারে বলতে অনেক অনেক মান। কোনটা এটা, এটা এটা স্পেস, এখানে এখানে এটা স্পেস জোর লাগাইছে ওখানে, আমি যদি এটা নাও দিতাম, এটা যদি নাও দিতাম, না দিয়ে যদি এখানে স্পেস দিতাম তাও কাজ হতো, একই কথা হতো, জাস্ট একটু কমপ্লিকেটেড করলাম আমি। আচ্ছা এই হচ্ছে অবস্থা। হ্যাঁ এখন এখানে ওয়ান টু দেওয়া হয়েছে না, ওয়ান টু জিরো এরকম নাম দিচ্ছি না, আপনি চাচ্ছেন যে এরকম হবে না। সাপোজ ধরেন এখানে লেখা থাকবে প্রত্যেকটা নায়িকার জন্য জিরো ওয়ান টু দিচ্ছি, তাই না, ওই ইন্ডেক্স নাম নাম্বারগুলোকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, কথা বুঝতে পারছেন, ইন্ডেক্স নাম্বারগুলোকে চেঞ্জ করতে যাচ্ছি, এবিসিডি বা অন্য কোনো নাম দিতে পারি। সাপোজ ধরেন বাংলাদেশ লিখলে ধরেন শো করবে মুনমুন, বুঝছেন, তারপরে ধরেন বলিউড লিখলে শো করবে কি, শো করবে ধরেন দীপিকা, তারপরে হলিউড, হলিউড লিখলে শো করবে ধরেন এমা, তামিল লিখলে শো করবে ধরেন আগারওয়াল, ঠিক আছে, অথবা প্রীতি, প্রীতি না, প্রীতি না, নাম কি যেন ভুলে গেলাম, কাজল আগারওয়াল, কাজল আগারওয়াল কোনটা, এর বউ তামান্না, তামান্না শ্রুতি হাসান, এরকম করতে চাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা এখানে লেখেন ধরেন বাংলা, এখন বাংলা এখানে থার্ড কোলন দিবেন, দেওয়ার পর এখানে বলে দিতে হবে সরেন, দিয়ে দিলেন মুনমুন, মুনমুন বলতে কি সে আগের যুগের মুনমুনের কথা বলিনি আমি, নতুন যদি কোনো নায়িকা থেকে থাকে সে। আচ্ছা এখন ওই আপনার উপস্থাপিকা আছেন একজন, এখন এখানে লেখেন ধরেন দিলাম তামিল, তামিল তামান্না, তারপরে ধরেন আপনার এই আপনার কলকাতার কি যেন বলে,
টালিউড, টালিউড কেডা আছে এখানে, কি বলেন? নুসরাত, নুসরাত ফারিয়া, নুসরাত জাহান। আর তো বিতর্ক দরকার নেই, দিছি এটা আমার খুব পছন্দের একটা নায়িকা, এই জন্য আমার এটা নিয়ে আমার ওয়াইফ সহকারে জেলাস ফিল করে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, দিলাম ধরেন একটা, শেষে কলম দিয়ে দেন। এখানে দিছি না, এখন এখানে যদি অ্যালার্ট করান, অ্যালার্ট যদি করেন, নায়িকা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এর মাঝখানে বাংলা যদি লিখে দেন, দেখেন তো বাংলা শো করে কি না, শো করে না, কারণ এইগুলাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, কথা বুঝছেন? আর আগে যখন ছিল ওগুলো ইন্ডেক্স নাম্বার জিরো যেগুলো ছিল ওগুলোকে বলা হয় তো ইন্ডেক্স নাম্বার, আর ওগুলোকে বলা হয় হচ্ছে আপনার, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটাকে বলা হয় কি, এই বাংলা যেটা দেখছেন এটা হচ্ছে কি, এটা কি, এটা কি, এগুলো হচ্ছে ভ্যালু, কি আর ভ্যালু। এখন এইগুলোর জন্য অ্যাসোসিয়েটিভ অ্যারে যখন লিখবেন, এখানে থার্ড ব্র্যাকেট না দিয়ে আপনাকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, কথা বুঝছেন? এবার দেখেন সকলে, আপনি যদি দেন টালিউড, ঠিক আছে, আপনি যদি দেন তামিল, আর এখানে অবশ্যই কী করতে হবে, কোটেশন দিতে হবে, কি বুঝছেন?